নমস্কার বন্ধুরা, এমপি রেডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে, আরেকবার প্রতিবারের মতো। তো আজকে এসেছি একটা নতুন অ্যাম্পলিফায়ারে কাজ চলছে, তো নতুন একটা নয় অনেকগুলোই কাজ চলছে, তো অ্যাম্পলিফায়ারে কাজ নয়, ট্রান্সফর্মার বাইন্ডিং চলছে। তো আমরা সেটা দেখাবো আপনাদের, ট্রান্সফর্মার বাইন্ডিং এর ভিডিও কোনোদিন আমি ইউটিউবে দেইনি, তো আজকে ভাবলাম একটা দিয়ে দেখি। আর এটা অ্যাকচুয়ালি দেওয়া বলতে, ট্রান্সফর্মারের কাজ আমরা বাড়িতেই হয়, মানে বাড়িতে যন্ত্রপাতি অনেক রয়েছে, বাড়িতেই কাজ হয়, মানে ট্রান্সফর্মার কাজটা, ওখানে মেশিন রয়েছে, সব কিছুই রয়েছে, বাইন্ডিং মেশিন। কিন্তু কালকে রাত্রে বাইন্ডিং করেছি, কালকে একটা কমপ্লিটও করেছি, আজকে এসে এখানে কোজন করবো, তো সেই জন্য দোকানে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে একা বুঝতে পারছেন একঘানি লেগে যায়, একাই কাজ করতে একঘানি লেগে যায়, তো সেই কারণের জন্য আমি দোকানে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সেটা দেখাবো আজকে। আর অ্যাম্পলিফায়ারের তিনটে কাজ চলছে, তিনটে ছোটো অ্যাম্পলিফায়ার হবে, তিনটে বড়ো অ্যাম্পলিফায়ার, টোটাল ছখানা অ্যাম্পলিফায়ারে কাজ চলছে, ট্রান্সফর্মার বাইন্ডিং চলছে, একসাথে সবগুলো ট্রান্সফর্মার কমপ্লিট করে নিয়েছি, কারণ ট্রান্সফর্মার যেহেতু কাজে বসেছি, একবারে সবগুলোই ট্রান্সফর্মার যতগুলো ছিল সবগুলো দিয়ে কমপ্লিট করে নিয়েছি, ছোটা ছ পিস মাল। তো বর্তমানে আমাদের এখানে দুটো আছে, একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, একটা কাজ চলছে, সেটা দেখাবো আপনাদের। আর বন্ধুরা, খুব শীঘ্রই নতুন মডেলের একটা অ্যাম্পলিফায়ার আসছে, খুব শীঘ্রই আসছে, ঠিক আছে। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটার নোটিফিকেশান লক্ষ্য রাখুন, ঠিক আছে। অবশ্যই আপনাদের আসবে নতুন, একদম নিউ কন্ডিশান, নিউ মডেলের নতুন 400 ওয়াট অ্যাম্পলিফায়ার আসছে, খুব শীঘ্রই আসছে, এটা কাজ চলছে, তো সেটা আপনাদের ভিডিও দেখাবো খুব শীঘ্রই। তো এই অ্যাম্পলিফায়ার রেডি করতে রেডি চলছে, ঠিক আছে, তো দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আপাতত এগুলোই আপনাদের দেখাই, যেগুলো নিয়ে আপনাদের ভিডিও করছি আজকে। তো বন্ধুরা, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন বন্ধুরা, আপনাদের ট্রান্সফর্মারগুলো দেখিয়ে দিই। এই দেখছেন বন্ধুরা, এখানে ট্রান্সফর্মার রেডি হলো, এটা 10 এমপি ট্রান্সফর্মার আছে, এটা দেখতে পাচ্ছেন, একদম একদম পুরো উপরে দেখুন, পুরো পালিশ করা একদম, ঠিক আছে। এই গ্যান্ডার মেশিন দিয়ে এইমাত্র পালিশ করলাম, দেখুন গরম ভাবটা এখনও আছে, ঠিক আছে, পুরোটাই কিন্তু একদম দেখুন পালিশ করা করে, ঠিক আছে। এখানে দেখুন 30-35 ভোল্ট আছে, জিরো ডুয়েল সাপ্লাই আছে এখানে, আর এখানে রয়েছে 220 ভোল্ট ইনপুট রয়েছে, 230 ভোল্ট ইনপুট রয়েছে, এখানে রয়েছে 12-0-12, আর এই সাইডে রয়েছে 15-0-15, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা কালকে রাত্রে কমপ্লিট করেছি, এটা ঠিক আছে, একদম পুরো রাত্রে কমপ্লিট করে নিয়েছি এটা। আর এই দেখতে পাচ্ছেন এখানে যে ট্রান্সফর্মার সব মালকুড়ি পড়ে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, আর যেই কোডটা চলছে কাজ, এই দেখতে পাচ্ছেন এটা কাজ হয়ে, বাইন্ডিংটা হয়ে গেছে, তো এটার উপরে একটা সল্ট পেপার এখানে চাপানো হবে, তো এটা বর্তমানে আমি একটা টেপ মেরে রেখেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা রয়েছে 12-0-12 সাপ্লাই রয়েছে এখানে, ঠিক আছে। এখানটায় রয়েছে দেখুন, এই যে তিনটে যে লাইন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 15-0-15, আর এখানে রয়েছে 30-0-30, ঠিক আছে, এটা 5 এমপি ট্রান্সফর্মার হচ্ছে এখানে, আর এটা হচ্ছে 220 ভোল্ট এসি লাইন ঢুকবে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুরো একদম বাইন্ডিং হয়ে গেছে এটা। আর ওই কোরের মাল দেখতে পাচ্ছেন এখানে সব রয়েছে সব কিছুই, ঠিক আছে, যেগুলো সব কাজ হবে এক্ষুনি, ফিটিং চলছে, আর দেখতে পাচ্ছেন সবই দেখতে পাচ্ছেন মাল, সব কিছু মেটেরিয়ালস পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার রিপেয়ারিংয়ের জন্য এসছে, ঠিক আছে, আর কিছু স্পিকার আছে ওখানে দেখতে পাচ্ছেন, স্পিকারগুলো এগুলো আজকে বাঁধানো হবে। তো চলুন নতুন অ্যাম্পলিফায়ারের কাজ শুরু করছি। তো বন্ধুরা, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন মডেলের একদম নিউ মডেলের অ্যাম্পলিফায়ার আসছে, ঠিক আছে, ক্যাবিনেট কাটিংয়ের ডিজাইন চলছে, তো নতুন মডেলের অ্যাম্পলিফায়ার আপনাদের দেখাবো খুব শীঘ্রই। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত, একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম, সকালে দেখতে পাচ্ছেন প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন বাইরে, ঠিক আছে, প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, তো সেই কারণের জন্য ভালো একটা ছোট্ট ব্লগ নিয়ে আসি আপনাদের সামনে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।